তাসিনের কত বছর বয়স থেকে এই সমস্যা? আমি এটা সঠিক জানি না, ওর বাবা জানে। তুমি এটা সঠিক জানো না মানে? আমি ওর আসল মা, তো ওর মা না, ওর মা ওরা রাইখে গেছে গা 2 বছর ধরে। আমি ওরে পালি। ও তুমি তাকে কত বছর বয়সে পেয়েছো? 2 বছর। মানে তাসিনের যখন 2 বছর বয়স তখন তুমি ওকে পেয়েছো। ওর বাবা কোথায়? ওর বাবা রুমে। রুমে তাসির কান্নাকাটি করতেছে কেন? ক্ষুধা লাগছে এই জন্য কান্নাকাটি করতেছে। তাহলে তুমি ওকে খাও, ওর বাবাকে ডাকো, বাবার সাথে ততক্ষণ আমি কথা বলি। হ্যাঁ কি নাম তোমার? মোহাম্মদ মুন্না মিয়া। মুন্না, মুন্না কি কাজ করো? আমি চাকরি করি। কিসের চাকরি? গ্যারেজে। গ্যারেজে কি কাজ করা হয়? পেন্টিং এর কাজ। ও তাহলে অটোগুলোকে পেন্টিং করা হয়? পেইন্ট করা হয়। কত বছর ধরে এই কাজ করছো? 3.5 বছর ধরে করা হচ্ছে। 3.5 বছর ধরে। এখন যে তুমি কাজ করো গ্যারেজে, সময় পাও তাহসিনকে সময় দেওয়ার জন্য? এখন রাতে সকালে 8টা বাজে চলে যায়, আস্তে আস্তে 9টা 10টা বেজে যায়। কখনো যদি জেগে থাকে তাহলে সময় দিতে পারি, তাছাড়া সময় দিতে পারি না আমি। ছেলেটার যে অবস্থা, এটা কত বছর বয়সে বোঝা গেল যে তার এই সমস্যা আছে? ওর সমস্যাটা 1 বছর পর থেকে আর কি বোঝা গেছে। আমি জিজ্ঞেস করছিলাম ওর মাকে, জ্যোৎস্নার সাথে যখন কথা বলছিলাম, ও এক পর্যায়ে বললো যে সে তার আসল মা না। আমি এই বিষয়টা জানতে চাই, ওর মা কোথায়? ওর মা চলে গেছে, ওর এই অবস্থা দেখে ওর মা ওরে ফেলাই রেখে চলে গেছে। তারপর থেকে ওর দাদা দাদি লালন পালন করা থেকে তারপর দেখতেছি ওদের একটু কষ্ট হয়ে যাইতেছে, তারপর জ্যোৎস্নাকে আইনে দেওয়া হয়েছে। তাসিনের মা যখন চলে গেছে তখন তাসিনের বয়স কত? তখন 2 বছর। 2 বছর? এতদিন ওই মাই লালন পালন করেছে তাই না? তারপর চলে গেল যে সে আর পারছে না এই বিষয়টা মেনে নিতে, তার ছেলে সাধারণ বাচ্চাদের মতো না, এটা সে মেনে নিতে পারছে না। সে চলে যাওয়ার পরেও বলছে। কি বলেছে? এই ছেলে হয় পালতে পারবে না, সে থাকবে না এই ছেলে নিয়ে। তার জন্য আর আমি ওর জন্য মায়া করি না, যে ওর ছেলে হয় পালতে পারবে না তো মা তো ওর প্রয়োজন নাই। সে কোথায় আছে এখন? এখন বলতে পারি না সে কোথায় আছে। আর ছেলের একটা খবরও নেয়নি এই পর্যন্ত? কখনো আর খোঁজ খবর নেওয়া হয় না। আমার ছেলে জন্মের পর থেকেই আমার বাবা মার কাছে বড় হয়েছে, আর দাদা দাদাদের কাছে বড় হয়েছে। 2 বছর ওর দাদা দাদাদের কাছে ছিল, তারপর থেকে যখন জ্যোৎস্না আসলো তারপর থেকে জ্যোৎস্নার কাছে রাখা হয় আর কি। ছেলে জন্মের পর থেকে দাদা দাদি পালে, তো মা কি করতো? মা তখন একটু জব করতো, তো চাকরি করতো। কোথায় কাজ করতো সে? আপনার যে কেজ গার্মেন্টস, গার্মেন্টসে কাজ করতো। সে সময় দিতে পারতো না? না। এবং এক পর্যায়ে সময় দিতে পারতো না, সে দেখতেই পারতো না ওরে। যেমন ওনার যে ওর যে ছেলেটা, সে যে আইসা একটু রাত্রে আইসা যে একটু দেখে শুনে যাবে ছেলেটা, যে আমার ছেলেটা কেমন আছে, দাদাদের কাছে রেখে গেছে কেমন আছে, সে ওটা কখনোই চাইতো না। তার মানে সে ঘরেই থাকতো না? হ্যাঁ, আমাদের তার সাথে আলাদা থাকতো। আলাদা থাকতো আর ছেলে দাদাদের কাছে? হ্যাঁ, দাদাদের কাছে। বাবা হিসেবে দায়িত্ব ঠিক মতো পালন করা হয়নি? মানে আমি কাজে কাজে ছিলাম, আমার তো দেখাশোনা সম্ভব না। আমি সারাদিন কাজে থাকি, ও চাকরিতে থাকে, এখন তো আমার তো দেখা সম্ভব হয় নাই। তার জন্য আমার বাবা মা ওকে লালন পালন করছে। তো বাবা মা অনেক এখনো অনেক করে আমার ছেলেটার জন্য দায়িত্ব পালন করেছে। ছেলেটার জন্য এখন আমার বাবা মা খুব কষ্ট করতেছে। তারপর জ্যোৎস্না আসলো কতদিন হলো? জ্যোৎস্না আসলো প্রায় 2.5 বছর। আচ্ছা, তারপর থেকে জ্যোৎস্নার কাছে লালন পালন হইতেছে, সবাই একসাথে। জ্যোৎস্না তো তার আপন মা না? না, আপন মা না বলতে এখন আপন মার চেয়েও বেশি। একটা মা যে কিনা আসলে জন্ম দেয়নি সেই শিশুটাকে, তাকে নিজের সন্তানের মতো লালন পালন করছে। বিয়ের আগে নিশ্চয়ই আলাপ করেছিলে এই সন্তানটা তাকে লালন পালন করতে হবে? হ্যাঁ, ও সব জানা শুনে আসছে। কি বলে জ্যোৎস্না তার এই সন্তানকে নিয়ে? সে খুশি ছেলেকে নিয়ে, সে কখনো বিরক্তিকর ফিল করে নাই কখনো, পেটের ছেলের মতো সে মানুষ করতেছে। সন্তানকে সে জন্ম দেয়নি, তারপরও তোমার সন্তানকে সে নিজের সন্তানের মতো করে আগলে রেখে ভালোবেসে যে দায়িত্ব পালন করছে, কখনো তাকে বলেছো, কৃতজ্ঞতা জানিয়েছো? হ্যাঁ, জানিয়েছি। কি বলেছো তাকে? বলেছি সে ওর সন্তান না নিয়ে যে ও যেভাবে আমার ছেলেটাকে দেখতেছে তাতে আমি ওর কাছে কৃতজ্ঞ, লাখো কোটি কৃতজ্ঞ আমি ওর কাছে, যে ওর নিজের সন্তান না হয়ে সে এতটা আগলে রাখছে। তার জন্য আমি ওর কাছে খুব কৃতজ্ঞ।